যাদবপুর বিশ্ববিদ্যালয় মর্মান্তিক ঘটনায় মৃত ছাত্রের মামার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী। তিনি রবিবার সকাল ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট থানায় প্রথমে আসেন, সেখানে পুলিশের সঙ্গে প্রায় আধ ঘন্টা কথাবার্তা বলেন। তারপরেই তিনি যান ওই ছাত্রের মামার বাড়িতে, সেখানে প্রথমে মায়ের সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন। এরপর আলাদাভাবে তার বাবার সঙ্গে এবং পরিবারের অন্যান্যদের সঙ্গেও কথা বলেন অনন্যা চক্রবর্তী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, অনেকেরই হয়তো জানা নেই যে ওই ছাত্র নাবালক, তাই পক্সো আইন বলবৎ হতে চলেছে। সকলের উদ্দেশ্যে তিনি অনুরোধ করে বলেন, যেহেতু নাবালক তাই ওই ছাত্রের নাম যাতে কোথাও উল্লেখ করা না হয়। শোনাবো তার কথা। দুর্ভাগ্যজনক ঘটনা, শুধু একটা কথা বলতে চাই যে যেহেতু ওকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছিল এবং ওর নানা রকম জায়গাতে মানে সিগারেটের ছ্যাঁকা পাওয়া গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ও যখন ফোন করেছিল বাড়িতে, ও ভাইকে বলেছিল যে মানে ওকে বারবার বলা হচ্ছে গিয়ে এটসেট্রা, সুতরাং এটা যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে। এবং যেহেতু ওর ১৮ বছর বয়স হয়নি, সেই জন্যে এটা কিন্তু পক্সো কেস। আমরা যেহেতু এটা জানতাম না যে ও মাইনর, এবং আপনারাও জানতেন না, এবং এটা যে যৌন নির্যাতনও থাকবে সেটা আমরা কেউই সেভাবে বুঝতে পারিনি, তাই ওর নাম ওর আইডেন্টিটি সবই রিভিলড হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে এরপরে অন্তত ওর নামটা বলবেন না, কারণ যেহেতু পক্সো কেস তো ওর একটা ডিগনিটির ব্যাপার আছে। এরপরেই তিনি বলেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, বর্তমানে সেখানে ভাইস চ্যান্সেলর না থাকার কারণে চ্যান্সেলরের কাছ থেকে এবং পুলিশের কাছেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করবে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। নিজেরাও সচক্ষে ঘুরে দেখবেন পুরো বিষয়টা, এবং কেন সিসিটিভি নেই বা সিসিটিভি থাকাটা কতটা দরকার, কিংবা বহিরাগতদের দাদাগিরি কী কারণে হয়েছে, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। তিনি বলেন, পরিবারের সূত্রে জানা গিয়েছে মৃতদেহ দাহ করার আগে তারা লক্ষ্য করেছেন শরীরের একাধিক অংশে সিগারেটের ছ্যাঁকা রয়েছে। শোনাবো তার কথা। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাব আজকে, এবং আমরা হস্টেলটা পরিদর্শন করব এবং রেজিস্টার দেখতে চাইব, এবং যদি সেখানে আমরা জানি যে সেখানে সিসিটিভি নেই, সেখানে রেজিস্টার মেনটেন হয় না, এটা অমার্জনীয় অপরাধ। এবং এটা শুধু আজকের তো নয়, এটা বহু দীর্ঘদিন ধরে চলে আসছে। ওখানকার মাস্তানি, দাদাগিরি, আতলামি, এবং তারা মনে করছেন যে তারা সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত আইনের ঊর্ধ্বে, এটা হতে পারে না। যাতে এরকম ঘটনা আর না ঘটে সেই দিকে আমাদের নজর থাকবে, এবং আমাদের রেকমেন্ডেশনও তাই থাকবে। এবং আমরা অলরেডি পুলিশকে জানিয়েছি, আমাদের রেকর্ডস চেয়েছি, রেজিস্টার আছে কি না, সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চেয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ওখানে কোনো ভাইস চ্যান্সেলর নেই, সেই জন্য ওখানকার চ্যান্সেলর গভর্নর তাকেও আমরা চিঠি দিয়েছি, তার কাছ থেকেও আমরা রিপোর্ট চেয়েছি, এবং আমরা নিজেরাও সরেজমিনে তদন্ত করছি। তার সঙ্গে যা করা হয়েছে, তার সর্বঙ্গে সিগারেটের ছ্যাঁকা, বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা পাওয়া গেছে, এবং ওকে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে, যেটা ওর বাবা মারা বললেন, যখন বডিতে ঘি মাখানো হচ্ছিল সেই সময় ওরা দেখেছেন, তো এটা মানে অমার্জনীয়, এর কোনো মার্জনা হয় না। আমরা এটা নিয়ে খুব স্ট্রিক্ট পদক্ষেপ নিচ্ছি, খুব গুরুত্বের সঙ্গে আমরা এটা নিচ্ছি, এবং আমরা এটাকে আমরা ছেড়ে দেব না আর কি, আমরা এটা শেষ পর্যন্ত। সমাজের এই কুপ্রথার বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে তারা আইনের কাছে সুপারিশ জানাবেন বলেও জানান শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, পথে নেমে চলছে প্রতিবাদ। এই সমস্ত খবরের পাশাপাশি অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।